স্নেহের ছাত্ররা, আজকে থেকে আমাদের শুরু হচ্ছে ভূগোলের পঠন পাঠন। আমাদের পরিচয় পর্ব তো আগেই হয়ে গেছে, যখন আমরা ইন্ট্রোডাক্টরি ক্লাসগুলো নিয়েছিলাম পুজোর ছুটির আগে। সুতরাং আজকে থেকে আমরা থিওরির বিভিন্ন চ্যাপ্টারগুলো আমরা পড়ানো শুরু করব। তা আজকে ভূগোলের যে চ্যাপ্টারটা দিয়ে আমরা শুরু করব, একদম তোমাদের বইতে প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে, অর্থাৎ জিওগ্রাফি অ্যাজ আ ডিসিপ্লিন, অর্থাৎ শিক্ষার একটি শাখা হিসাবে ভূগোলকে আমরা কিভাবে দেখব, এবং তার মধ্যে আরও কতগুলো ছোট ছোট বিষয় রয়েছে, যেমন ভূগোল তার সংজ্ঞা কী, ভূগোলের লক্ষ্য বা উদ্দেশ্য কী, ভূগোলের কী কী শাখা রয়েছে, ভূগোলের পরিধি কতটা। তার কারণ অনেক কিছু এমন বিষয় রয়েছে যেগুলো ভূগোলের সাথে যার অনেকটাই মিল রয়েছে। তাহলে ভূগোলের স্বতন্ত্রতাটা কোথায়, কোথায় এটা অন্যান্য সেই কাছাকাছি থাকা বিষয়গুলোর থেকে একটু আলাদা, অর্থাৎ এই যে তার পেরিফেরি বা পরিধি, এটাও কিন্তু ভূগোলের একজন ছাত্র হিসেবে তোমাদের জানা দরকার। আর সবশেষে আমরা দেখব যেটা, সেটা হচ্ছে যে ভূগোলের যে বিভিন্ন শাখাগুলো রয়েছে, সেই শাখাগুলোর ভবিষ্যৎ সম্ভাবনা কী, কেন এতগুলো শাখা উপশাখায় বিভক্ত হয়ে ভূগোলকে আমরা পড়ছি, কেন সেগুলোকে আলাদা করে এক একটা শাখায় বিভক্ত করা হলো, এবং তার প্রয়োজনীয়তা কী, অতীতে বা এখন বা ভবিষ্যতে তার প্রয়োজন কতটা থাকবে, সেগুলো কিন্তু আমাদের জেনে নিতে হবে, একটু বুঝে নিতে হবে। তো এই হচ্ছে এই চ্যাপ্টারটার মূল বিষয়, গোটাটাই একটুখানি অ্যাবস্ট্রাক্ট, সুতরাং একটুখানি তোমাদের মনোযোগ সহকারে শুনতে হবে, এবং সাথে সাথে তোমাদের যে পাঠ্য বইটা রয়েছে বাড়িতে বসে, সেই পাঠ্য বইটাও কিন্তু ওই চ্যাপ্টারটা দু চারবার তোমাদের কিন্তু রিডিং করতে হবে গল্পের বইয়ের মতন করে, ঠিক আছে? তো এবার আমরা একটু একটু করে আলোচনাটা শুরু করি। প্রথম পর্বের আলোচনা সেটা হচ্ছে যে একটি পৃথক শাখা হিসাবে ভূগোলকে আমরা কিভাবে দেখব। তো ভূগোল একটি বিষয়, ভূগোলের পৃথিবীর যাবতীয় বিষয়ে সেখানে আলোচনা করা হয়। আদিমকাল থেকেই মানুষ তার চারপাশের পরিবেশকে চিনতে ও জানতে শিখেছে। মহাকাশ সম্পর্কেও মানুষের ধারণা প্রাচীনকাল থেকেই গড়ে উঠেছে, যদিও তার মধ্যে অনেক ভ্রান্তি ছিল, সেগুলো পরবর্তীকালে আস্তে আস্তে রেক্টিফাইড হয়েছে। সেই সময় থেকেই মানুষ পৃথিবীতে বেঁচে থাকার কৌশল কিন্তু একটু একটু করে শিখতে শুরু করে। মানুষ তার বুদ্ধি শ্রম দ্বারা পৃথিবীকে তার অনুকূলে করেছে বা তার বশে করেছে, এবং পৃথিবীকে তার মতন করে সাজিয়ে গুছিয়ে নিয়েছে, অর্থাৎ বাসযোগ্য করতে পেরেছে। ঝড় বৃষ্টি রৌদ্রতাপ থেকে রেহাই পাওয়ার কৌশল সে একটু একটু করে শিখেছে। এইসব থেকে মানুষ, যখন মানুষ প্রথম গুহাতে আশ্রয় নিতে শিখেছিল, তখন থেকেই কিন্তু মানুষ ভূগোল বুঝতে শেখে। ভূগোল একটি যে স্বতন্ত্র শাখা, সেটা কিন্তু তখন থেকেই প্রতিষ্ঠিত হয়। সেই হিসাবে আদিম মানুষরাই কিন্তু পৃথিবীর প্রথম ভৌগোলিক। এভাবে ভূগোলকে প্রাচীনকাল থেকেই মানুষ পৃথিবীর আলোচনার ক্ষেত্র হিসাবে ধরে এসেছে। ভারতে পুরাণে ভূগোলকে পৃথিবীর সকল কিছুর আলোচনার বিষয় হিসেবে দেখা হয়েছে। প্রাচীন গ্রিক মহাকাব্যেও পৃথিবীর বর্ণনা হিসেবে ভূগোলকে দেখা হয়েছে। প্রাচীন গ্রিক পণ্ডিত এরাটোস্থেনিস প্রথম তার জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেছিলেন তার একটি বইতে, যেখানে তিনি বলেছিলেন ভূগোল মানেই হচ্ছে পৃথিবীর বর্ণনা। এখানে জিওগ্রাফি শব্দটি দুটি গ্রিক শব্দের মিলনে উৎপত্তি হয়েছে, এটা তোমরা সবাই জানো, যেখানে জিও শব্দটার মানে হচ্ছে কঠিন তরল বায়বীয় পদার্থে গঠিত এই পৃথিবী, আর গ্রাফি বা গ্রাফেন শব্দের অর্থ হল ডেসক্রিপশন বা বর্ণনা করা। অর্থাৎ জিওগ্রাফি শব্দের অর্থ হল ওয়ার্ল্ড ডেসক্রিপশন বা বিশ্বের একটা বর্ণনা। অর্থাৎ
ভূগোলে পৃথিবীর উদ্ভব ও অবস্থান, পৃথিবীতে জীবের উদ্ভব, তাছাড়া জীবনের ক্রিয়া, মানুষের কর্মকাণ্ড, সমস্ত কিছুই কিন্তু এর আলোচনার চৌহদ্দির মধ্যে কিন্তু এসে যাচ্ছে। এখন যদি আমরা ভূগোলের যে সংজ্ঞাগুলো বিভিন্ন সময় থেকে আস্তে আস্তে বিবর্তনের মধ্য দিয়ে বর্তমান যুগে আমরা ভূগোলের যে সংজ্ঞা পাচ্ছি তার যদি একটা আনুপূর্বিক একটা যদি বর্ণনা আমরা রাখি, তাহলে সেখানে কিন্তু অনেক প্রাচীন যুগের অনেক দার্শনিক ভৌগোলিকের কথা কিন্তু আমাদের বলতেই হবে। সেখান থেকেই কিন্তু ভূগোল চিন্তার যে বিকাশ সেটা কিন্তু একটু একটু করে এগিয়েছে। প্রখ্যাত ভূগোলবিদ রবার্ট ই ডিকেনসনের মতে জ্ঞানচর্চার একটি সুস্পষ্ট শাখারূপে ভূগোল বিষয়টির উদ্ভব হয় আজ থেকে প্রায় 2000 বছরেরও বেশি আগে। গ্রিক পণ্ডিত এরাটোস্থেনিস, একটু আগেই ওনার নাম করলাম, গ্রিক পণ্ডিত এরাটোস্থেনিস খ্রিস্টপূর্বাব্দ 234 সেই সময় পৃথিবীর বর্ণনা দিতে গিয়ে জিওগ্রাফিয়া কথাটি প্রথম ব্যবহার করেছিলেন। তারপর থেকে এই সুদীর্ঘ সময়কালে বহু পণ্ডিত মানুষ ভূগোলের অনেক সংজ্ঞা দিয়েছেন, যার মধ্যে কয়েকটি সংজ্ঞা আমি তোমাদের সামনে একটুখানি বলবো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে ভূগোলকে আস্তে আস্তে মানুষ কিভাবে নিজের মধ্যে বা দৈনন্দিন কাজকর্মের মধ্যে আত্মস্থ করে নিতে শিখেছে। প্রথমেই আমরা বলবো স্ট্র্যাবো এবং টলেমির কথা। রোমান যুগের গ্রিক ভূগোলবিদ স্ট্র্যাবো এবং ক্লডিয়াস টলেমি ভূগোল বিষয়ে লেখা তাদের গ্রন্থে এরকম একটা মত প্রকাশ করেছিলেন যে তারা বলেছিলেন যে পৃথিবীতে বিভিন্ন জায়গার অবস্থান এবং সেগুলির পারস্পরিক সম্পর্ক নির্ণয় করার সঙ্গেই ভূগোল বিষয়টি যুক্ত রয়েছে। অর্থাৎ মূলত স্পেস বলতে এখানে স্থানের কথা বলছি, তার ওপরেই কিন্তু স্ট্র্যাবো এবং টলেমি তারা গুরুত্ব দিয়েছিলেন যে ভূগোল মানেই হচ্ছে যে স্থানের একটা বর্ণনা এবং তাদের মধ্যে একটা আন্তঃসম্পর্ক। দ্বিতীয় হচ্ছে ইমানুয়েল কান্ট, বিখ্যাত জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট, তিনি বললেন যে যে শাস্ত্রে পৃথিবী সম্পর্কে আলোচনা করা হয় তাকেই বলা হয় ভূগোল। অর্থাৎ তিনি এখানে সমস্ত বিষয়টাকে একসঙ্গে নিয়ে চলে এলেন, অর্থাৎ বললেন যে পৃথিবী সম্পর্কে পৃথিবীর মধ্যে যাবতীয় বিষয়ের আলোচনা সেটা কিন্তু ভূগোলের চৌহদ্দির মধ্যে পড়ছে। এরপর আমরা হাম্বোল্ট কী বলেছে সেটা আমরা দেখব। আধুনিক ভূগোলের প্রতিষ্ঠাতা জার্মান ভৌগোলিক আলেকজান্ডার ফন হাম্বোল্ট তিনি বলেছেন যে ভূগোল হল এমন একটি বিজ্ঞান যা প্রকৃতির সঙ্গে যুক্ত এবং পৃথিবীতে যা কিছু দেখা যায় তার সমীক্ষা ও বর্ণনা, আরেকটুখানি গাঢ় হল পর্যবেক্ষণের বিষয়টা। অর্থাৎ এখানে বলা হচ্ছে কিন্তু যে পৃথিবীতে যা কিছু দেখা যায় তার সমীক্ষা ও বর্ণনা, শুধু কিন্তু বর্ণনা নয়। এতক্ষণ পর্যন্ত আমরা ভূগোল মানেই কিন্তু একটা বর্ণনার কথা বলে আসছিলাম, কিন্তু হাম্বোল্ট প্রথম বললেন যে আগে সমীক্ষা হবে, তারপরে সেই সমীক্ষালব্ধ ফলাফলের বর্ণনা, সেটা কিন্তু ভূগোলের মূল বিষয়বস্তু। এখনও কিন্তু আমরা সমীক্ষার কাজকে কিন্তু এড়িয়ে যেতে পারছি না, এখনও কিন্তু আমাদের ভূগোলে সমীক্ষা বা সার্ভে কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ। এরপর দেখো কার্ল রিটার, ইনি একজন জার্মান ভূগোলবিদ, তিনি যেটা বলছেন ভূগোল সম্পর্কে সেটা হচ্ছে যে ভূগোল হলো বিজ্ঞানের এমন একটি বিভাগ যার মধ্যে ভূমিরূপ সহ পৃথিবীর যাবতীয় প্রাকৃতিক বৈশিষ্ট্য, ঘটনাবলী এবং সম্বন্ধকে একটি স্বতন্ত্র একক রূপে বিবেচনা করা হয়। মূলত মডেলের বিষয়টা কিন্তু এখান থেকেই আসছে। এরপরে যদি আমরা আরেকটু পরের দিকে যাই, তাহলে সেখানে আমরা দেখব যে রিচার্ড পিট 1977 সালের তার যে সংজ্ঞাটা, তিনি বলছেন যে ভূগোল হলো বিজ্ঞানের সেই শাখা
যার মধ্যে একদিকে সামাজিক প্রক্রিয়া অর্থাৎ সোশ্যাল প্রসেস এবং অপরদিকে দৈশিক প্রক্রিয়া অর্থাৎ স্প্যাশিয়াল প্রসেস, এই দুয়ের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক নিরূপণ করা হয়। অর্থাৎ একদিকে সমাজ, সমাজ মানেই হচ্ছে মানুষ, এবং আরেক দিকে হচ্ছে দেশ বা স্থান। অর্থাৎ তিনি কিন্তু প্রথম, রিচার্ড পিট 1977, তিনি কিন্তু প্রথম মানুষের বিষয়টিকে ভূগোলের মূল কেন্দ্রবিন্দুতে অর্থাৎ ফোকাল থিমের মধ্যে কিন্তু নিয়ে আসার কথা বললেন। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে একদম সেই এরাটোস্থেনিসের সময় থেকে, আজ থেকে 2000 বছরেরও আগে, সেই সময় থেকে আমরা একদম 1977 পর্যন্ত একটা বিবর্তন, ভূগোলের সংজ্ঞার একটা বিবর্তনের একটা হিসেব এখানে আমি তোমাদের সামনে রাখলাম। তোমরা এর মাধ্যমে হয়তো বুঝতে পারছো যে আস্তে আস্তে মানুষের দৃষ্টিভঙ্গির বদলের সাথে সাথে ভূগোলের যে সংজ্ঞা বা তার যে পরিধি সেটাও কিন্তু আস্তে আস্তে প্রসারিত হতে থাকে। যেরকম যেরকমভাবে মানুষ বিবর্তনের সাথে নিজেকে অভিযোজিত করতে থাকে এই পৃথিবীর আবহাওয়ার সাথে, সেরকমভাবেই কিন্তু সে তার চারপাশের পরিবেশকে আরেকটুখানি বাড়িয়ে নিয়ে সেটাকেও কিন্তু আস্তে আস্তে ভূগোলের অন্তর্ভুক্ত করতে শুরু করল। এবার দেখো, এবার আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে যে ভূগোলের বা ভূগোল শিক্ষার লক্ষ্য বা নীতিটা কী। আমরা তো একটু আগে ভূগোলের সংজ্ঞাটাকে একটুখানি জানার চেষ্টা করলাম, এবার এই ভূগোল পড়ে আমরা কী করব, এর লক্ষ্য বা উদ্দেশ্য বা নীতিটা কী, যেটাকে আমরা এক কথায় বলি যে এইম অর প্রিন্সিপালস অফ জিওগ্রাফি। প্রত্যেকটা বিষয়ের কিন্তু একটা প্রিন্সিপালস থাকে, তো সেই রকম ভূগোলের প্রিন্সিপালস বা নীতি বা লক্ষ্যটা কী। এখানে অনেকগুলো পয়েন্টস আমরা আলোচনা করতে পারি, আমি একটা একটা করে পয়েন্টসগুলোকে আলোচনা করছি। যে শিক্ষাক্ষেত্রে ভূগোল অধ্যয়নের কিন্তু কতগুলো নির্দিষ্ট নীতি অবশ্যই রয়েছে, ভূগোলের এই নীতির মধ্যেই শিক্ষার্থীদের নিকট ভূগোল শিক্ষার লক্ষ্য পূরণ হয়। অর্থাৎ সেই নীতিগুলো যদি নির্দিষ্ট করে আমরা তোমাদের সামনে বলতে না পারি, বা আমরা যখন ছাত্র ছিলাম আমাদের সামনে যদি আমাদের শিক্ষকরে যদি সেটাকে তুলে ধরতে না পারতেন, তাহলে ভূগোল শিক্ষার যে মূল লক্ষ্য সেটা থেকে কিন্তু আমরা বিচ্যুত হতাম, এবং আমরা বিচ্যুত হওয়া মানেই আমরাও কিন্তু তোমাদেরকে সেভাবে এই বিষয়টা সম্পর্কে ওয়াকিবহাল করতে পারতাম না। সুতরাং এই নীতিগুলো সম্পর্কে কিন্তু ভীষণভাবে ক্লিয়ার থাকতে হবে যে কেন আমরা ভূগোল পড়ছি, বা ভূগোলের মধ্যে মূলত কোন বিষয়গুলোকে আমরা পড়তে চলেছি। এখন কতগুলো নীতি বা লক্ষ্যের কথা এবার আমরা একটা একটা করে বলি। প্রথমেই বলছি, দেখো যে ভূগোল শিক্ষার মধ্য দিয়ে মানুষ ও পরিবেশের আন্তঃসম্পর্কের পরিপ্রেক্ষিতে বা মিথস্ক্রিয়তার ভিত্তিতে মানুষ ও অন্যান্য জীবের আবাসস্থল হিসেবে পৃথিবীকে জানা সম্ভব হয়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যখন ভূগোলের সংজ্ঞার শেষের দিকগুলোতে আসছিলাম, তখন কিন্তু আমরা দেখলাম যে ভূগোলের সংজ্ঞার মধ্যে আস্তে আস্তে কীভাবে মানুষ তার মধ্যে কিন্তু ঢুকে পড়ছে। অর্থাৎ ভূগোল মানেই হচ্ছে কিন্তু মানুষ, প্রকৃতি এবং ভূমিরূপ, এই তিনটের যেন একটা মিশেল। তো এখানে বলা হচ্ছে যে ভূগোল শিক্ষার মধ্য দিয়ে, অর্থাৎ এই বিষয়টা আমরা যদি ঠিকঠাকভাবে অধ্যয়ন করতে পারি, ঠিকঠাকভাবে যদি মানে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে যদি আমরা এই বিষয়টা পড়তে পারি, তাহলে আমরা জানতে পারবো যে মানুষের সাথে পরিবেশের যে একটা আন্তঃসম্পর্ক, বা এটাকে মিথস্ক্রিয়াও আমরা বলতে পারি, তো সেই মিথস্ক্রিয়া বা আন্তঃসম্পর্কের ভিত্তিতে পৃথিবীর মানুষের বা প্রকৃতির যে একটা আবাসস্থল সেটা সম্পর্কে আমরা একটা সম্যক বা একটা বড় ধারণা আমরা কিন্তু সেখান থেকে তৈরি করতে পারবো। দ্বিতীয়ত, ভূগোলের মধ্যেই শিক্ষার্থীদের মধ্যে স্থান, অঞ্চল, দেশ, পৃথিবী সম্পর্কে একটা ধারণা বা তার একটা বিকাশ ঘটতে থাকে। এটা খুবই স্বাভাবিক, তার কারণ ভূগোলের মূল বিষয়টাই হচ্ছে পৃথিবী নিয়ে, পৃথিবী এবং পরিবেশ নিয়ে। সুতরাং পৃথিবী পড়ব আর দেশ, কাল, স্থান,
মহাদেশ এগুলো জানবো না, তা তো হয় না। সুতরাং ভূগোল পড়া মানেই কিন্তু আমরা এই বিষয়গুলো সম্পর্কে অনেকটাই বেশি জানার জায়গায় চলে যাচ্ছি আমরা, অর্থাৎ অন্যান্যদের তুলনায় কিন্তু আমাদের এ বিষয়ে জ্ঞান একটুখানি হলেও কিন্তু যেন বেশি থাকে, এবং সেটা যেন অবশ্যই ভৌগোলিক চিন্তার ওপরে ভিত্তি করে যেন গড়ে ওঠে। তৃতীয় হচ্ছে, ভূগোল শিক্ষার লক্ষ্যই হলো আন্তর্জাতিক ও জাতীয় পটভূমিতে প্রাকৃতিক পরিবেশগত সমস্যা, বিপর্যয়, প্রতিবন্ধকতা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি করা। অর্থাৎ ভূগোল শিক্ষার আরেকটা লক্ষ্য কি, আমরা ভূগোলের মধ্যে যেরকম মানুষকে রেখেছি, ভূগোলের মধ্যে সেরকম পরিবেশকেও রেখেছি। তো সেই পরিবেশ আস্তে আস্তে কিন্তু দূষিত হচ্ছে, বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে সেটা আস্তে আস্তে দূষিত হচ্ছে। তো সেই দূষণের জায়গাগুলোকে চিহ্নিত করে সেগুলোকে সঠিকভাবে কিভাবে আমরা মেরামত করতে পারি, তার জন্য বিভিন্ন আলোচনা, বিভিন্ন ফোরামে আলোচনা, এগুলো কিন্তু ভৌগোলিকরাই কিন্তু প্রথম চিহ্নিত করতে পারে যে সমস্যাগুলো ঠিক কোথায়। এবং সমস্যাগুলোকে যদি আমরা চিহ্নিত করতে পারি, তাহলে যারা নীতি প্রণয়ন করে, অর্থাৎ যারা দেশ চালাচ্ছে বা রাজনীতিবিদ বা প্রযুক্তিবিদ, তাদের কাছে যদি সমস্যাগুলোকে বা এই সমস্যাগুলোর গভীরতাগুলোকে যদি আমরা তুলে ধরতে পারি, তাহলে সেগুলো নিয়ে পরবর্তী স্তরে প্রযুক্তিগত বা নীতিগত বিভিন্ন আলাপ আলোচনা শুরু হতে পারে। সুতরাং দিক নির্দিষ্টটা করতে হবে কিন্তু, অর্থাৎ অভিমুখটা কিন্তু ঠিক করে দিচ্ছে ভূগোলের মানুষ। তারা কিন্তু পরিবেশ কোন জায়গায় কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটাকে কিভাবে ঠিক করা যায়, সেই ডায়ালগ প্রসেসটা কিন্তু শুরু করতে পারে ভূগোল জানা একটি মানুষ। চতুর্থত আমরা বলতে পারি যে ভূগোল শিক্ষার্থীদের মধ্যে আর্থসামাজিক প্রক্রিয়া ও কার্যাবলী, সমাজ ও প্রকৃতিতে তার পরিবর্তনীয়তা সম্পর্কে একটা ধারণা গড়ে ওঠে। অর্থাৎ আর্থসামাজিক ব্যবস্থা যে বিষয়টা, আমরা যখন আঞ্চলিক ভূগোল পড়ি, আঞ্চলিক ভূগোলের মধ্যে কিন্তু, ভূগোলের একটা শাখা হচ্ছে আঞ্চলিক ভূগোল, তার মধ্যে কিন্তু আর্থসামাজিক সোশিও ইকোনমিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমরা বিভিন্নভাবে আলোচনা করে থাকি। আমরা তোমরা যখন নিচের ক্লাসগুলোতে পড়ে এসেছো, 8, 9, 10 কৃষি পড়েছো, তোমরা শিল্প পড়েছো, তোমরা জনসংখ্যা নিয়ে পড়েছো, তোমরা যোগাযোগ ব্যবস্থা নিয়ে পড়েছো, সেখানে তোমরা সমস্ত ক্ষেত্রেই কিন্তু যেগুলো আলোচনা করেছো, প্রকৃতির সাথে সামাজিক বা আর্থসামাজিক যে ব্যবস্থাগুলো রয়েছে সেগুলোকে কিন্তু মিলিয়ে তোমরা কিন্তু পড়েছিলে। শিল্প একটা কোন জায়গায় গড়ে উঠবে, তার জন্য যেরকম আমার কাঁচামালের যেরকম প্রয়োজন হয়, সেই কাঁচামালগুলো কোথায় কোথায় কী পাওয়া যাচ্ছে সেগুলো যেরকম আমার দেখা দরকার রয়েছে, সেরকম আর্থসামাজিক কী ব্যবস্থা সেখানে রয়েছে সেটাও কিন্তু আমাকে পর্যবেক্ষণ করতে হচ্ছে, সার্ভে করতে হচ্ছে। যার জন্য আমরা বলে থাকি পরিবহন ব্যবস্থার কথা, আমরা বলে থাকি মূলধনের কথা, আমরা বলে থাকি শ্রমিকের কথা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু যারা ভূগোল সঠিকভাবে পড়ছে তারাই কিন্তু একটা হলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে, একটা পূর্ণাঙ্গ দৃষ্টিভঙ্গি নিয়ে কিন্তু এই ভূগোলের বিভিন্ন বিষয়গুলোকে আলোচনা করতে পারে। ভূগোল শিক্ষার লক্ষ্য হিসাবে শিক্ষার্থীদের উন্নয়নের বিষয়ে জানার সঙ্গে সঙ্গে পরিবেশ সম্পর্কে সচেতনতা ও সংরক্ষণ সম্পর্কেও কিন্তু ধারণা জন্মায়। অর্থাৎ ভূগোলের যারা শিক্ষার্থী তাদের কিন্তু দুটো দিকের মধ্যেই কিন্তু একটা ভারসাম্য রেখে চলার চেষ্টা করতে হয়, অর্থাৎ বা সেটার কথা বলতে হয় যে একদিকে উন্নয়ন, আরেকদিকে হচ্ছে পরিবেশের যে অবনমন। যার জন্য আজকাল আমরা একটা নতুন শব্দ প্রায় শুনতে পাই, সেটা হচ্ছে ধারণযোগ্য উন্নয়ন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট। অর্থাৎ উন্নয়নটা এমন হবে সেটা যেন এই পৃথিবীর যে উপাদানগুলো রয়েছে বা পরিবেশ যা রয়েছে বা সেই পৃথিবীতে যে মানুষজন যারা রয়েছে তাদেরকে কোনোভাবেই যেন ক্ষতিগ্রস্ত না করে, বা ক্ষতিগ্রস্ত হলেও সেটাকে কতটা মিনিমাইজ করা যায়, কতটা সেটা কমিয়ে আনা যায়,
সেই বিষয়গুলো কিন্তু চিন্তাভাবনা করতে পারে একমাত্র ভূগোলের শিক্ষার্থীরাই। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক পরিবেশ ও জলবায়ুগত ও জলবায়ুতে কিভাবে জীবকুল অভিযোজিত হয়েছে, পরিবর্তিত পরিবেশে কিভাবে অভিযোজিত হচ্ছে প্রভৃতি সম্পর্কে ধারণা গড়ে ওঠে ভূগোল শিক্ষার মাধ্যমে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ মানুষ কিভাবে প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকছে এটা প্রতিনিয়ত কিন্তু আমরা জানতে পারি আমরা যদি বিজ্ঞানসম্মতভাবে ভূগোলটাকে অধ্যয়ন করতে পারি। তাহলে ভূগোলের শিক্ষার্থী হিসাবে, স্টুডেন্ট হিসাবে এটা তোমাদের গড়ে উঠবে, এটাই কামনা করি, এটাই কাম্য, এটাই স্বাভাবিক। সুতরাং এই যে অভিযোজনের যে প্রক্রিয়া, এই অভিযোজনের প্রক্রিয়াটা কিন্তু তোমাকে ভিজুয়ালাইজ করতে হবে, একদম সেই গুহা মানব থেকে শুরু করে আজকের আমরা একদম যে অবস্থায় আমরা এখানে এসে দাঁড়িয়েছি, সভ্যতার একদম চূড়ান্ত পর্যায়ে যে জায়গায় আমরা এখানে এসে দাঁড়িয়েছি, যদিও এটা প্রশ্নচিহ্ন একটা থেকেই যায় যে এটাকে আমরা সভ্যতার চূড়ান্ত জায়গা বলবো কি না, তো সেটা অন্য একটা বিতর্ক, সেই বিতর্কে আমি আজকে আর যাচ্ছি না। এমনিতে তো আমরা বলতেই পারি যে গুহা মানব থেকে এখন যে আমরা যে জায়গায় এসেছি, এই আসার পথে কিন্তু আমাদের প্রচুর অভিযোজন করতে হয়েছে প্রকৃতির সাথে। কখনো আমরা প্রকৃতির সাথে অ্যাডজাস্ট করেছি, কখনো বা আমরা প্রকৃতিকে আমাদের মতন করে সাজিয়ে নিতে পেরেছি, ঠিক আছে? এই করে করেই কিন্তু আমরা আজকের এই জায়গাতে আসতে পেরেছি। তো এই যে লড়াইটা প্রকৃতির সাথে, মানুষের এই যে অভিযোজনগত একটা বা বিবর্তনগত একটা যে লড়াই, এই লড়াইয়ের ইতিহাসটা কিন্তু একজন ভূগোলের ছাত্র বা ছাত্রী তারা কিন্তু খুব ভালোভাবে অনুধাবন করতে পারে, যেহেতু সে এগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে বা এই সব বিষয়গুলো তাকে অধ্যয়ন করতে হচ্ছে বলে। তো এই হচ্ছে ভূগোল শিক্ষার কতগুলো নীতি বা লক্ষ্য। এই নীতিগুলোকে সামনে রেখেই কিন্তু ভূগোলের যে বিভিন্ন শাখা, আমরা পরের দিকে পড়ব বিভিন্ন শাখা, তাদের ভবিষ্যৎ সম্ভাবনা, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এই যে নীতিগুলোর কথা বলা হলো, এই যে পলিসিগুলোর কথা বলা হলো, প্রিন্সিপালসগুলোর কথা বলা হলো, এর মধ্যে একটা দুটো বা দুইয়ের অধিক এই ধরনের প্রিন্সিপাল কিন্তু সেই সমস্ত যে শাখাগুলো রয়েছে সেই শাখাগুলোর মধ্যে কিন্তু ঢুকে রয়েছে, সেগুলোই কিন্তু সেই শাখাগুলোর মূল চালিকা শক্তি, ঠিক আছে? তার কারণ যে কোনো শাখা বা যে কোনো বিষয় তার একটা নির্দিষ্ট লক্ষ্য যদি না ঠিক থাকে তাহলে সেই বিষয়টা তো ঠিক মতন এগোতে পারে না। তো সেগুলোকেই কিন্তু আমরা এখানে জিস্ট করে প্রায় 8-9টা লক্ষ্যের কথা আমরা পড়লাম এখানে, বা প্রিন্সিপালের কথা আমরা পড়লাম। এটাই কিন্তু মূল যে ভূগোল শাস্ত্র এবং তারপরে তার মধ্যে যে সমস্ত শাখাগুলো তৈরি হয়েছে, পরে আমরা পড়বো সেগুলো নিয়ে, সেগুলোর মূল চালিকা শক্তি হচ্ছে কিন্তু এই প্রিন্সিপালসগুলো, ঠিক আছে? এরপরে আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, সেটা হচ্ছে যে ভূগোলের পরিধিটা কী, অর্থাৎ কোন কোন বিষয়গুলো ভূগোলের মধ্যে আসবে, সব কিছুই কি ভূগোলের মধ্যে আসছে। তার কারণ ভূগোলের মধ্যে যদি সব কিছুই আসে তাহলে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, যেমন ভূবিদ্যা, তারপরে মানে যেটাকে ইংরেজিতে বলা হয় জিওলজি, ভূপদার্থবিদ্যা জিওফিজিক্স, ভূরসায়নবিদ্যা জিওকেমিস্ট্রি, এগুলোও তো পৃথিবী সম্পর্কিত, তাহলে সেগুলোর থেকে ভূগোল অর্থাৎ জিওগ্রাফি আলাদা কোথায়? তাহলে এর একটা পেরিফেরি আছে, এর একটা পরিধি আছে যার মধ্যে এই বিষয়টা ঘোরাফেরা করছে। তো সেই বিষয়টাও একটুখানি জেনে নিই আমরা কী কী আছে। যে এখানে বলা হচ্ছে যে প্রাকৃতিক বিজ্ঞান ও সমাজবিজ্ঞানের সমন্বয়ে গড়ে ওঠা একটি সাংশ্লেষিক বিষয় বলে ভূগোলের মধ্যে পৃথিবীর যাবতীয় প্রাকৃতিক ও অপ্রাকৃতিক বিষয় বর্ণনা করার সুযোগ থাকে। অর্থাৎ ভূগোল হচ্ছে কিন্তু একটা সাংশ্লেষিক বিষয়, বিভিন্ন বিষয়ের নির্যাস কিন্তু এই ভূগোলের মধ্যে একটু একটু করে কিন্তু আমরা ঢুকিয়ে নিয়েছি। তবে ভূগোলে সেই আলোচনা এলোমেলো বা বিশৃঙ্খলভাবে না করে তিনটি সুনির্দিষ্ট বিষয়ের ওপরে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। সেগুলো কী কী, কী সেই তিনটি বিষয়? প্রথম হচ্ছে মানুষ আর প্রকৃতির মধ্যে সম্পর্ক।
মানুষ ও প্রকৃতির মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয়ে ভূগোলে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দুই হচ্ছে আঞ্চলিক পৃথকীকরণ। ভৌগোলিক বৈশিষ্ট্যের মধ্যে সমতা লক্ষ্য করে পৃথিবীর বিভিন্ন অংশকে অঞ্চলে ভাগ করে সেই অঞ্চলগুলির পুঙ্খানুপুঙ্খ সমীক্ষা অনুশীলন করা, অর্থাৎ আঞ্চলিক পৃথকীকরণ মানে হচ্ছে সেগ্রিগেশন করা। অর্থাৎ আমি খুব ছোট একটা উদাহরণ দিচ্ছি, এই যে তোমরা 9-10 পড়ে এসেছো যে ভূমিরূপের তিনটে ভাগ, পর্বত, মালভূমি, সমভূমি, ঠিক আছে? তো এই যে শ্রেণীগুলো বা এই যে নামকরণ, এগুলো তো মানুষই করেছে, আমরাই করেছি। সুতরাং এই জিনিসগুলোকে কিন্তু দীর্ঘদিন ধরে অবজার্ভ করতে হয়েছে। প্রাচীন মানুষ তারা কিন্তু এই বিষয়গুলোকে অবজার্ভ করে তারপরে একটা আঞ্চলিক পৃথকীকরণ করেছে, যে উঁচু উঁচু জায়গা যেগুলো, যেগুলোর উচ্চতা অনেক বেশি, যাদের ঢাল অনেক বেশি, সেগুলোকে একটা আলাদা ক্যাটাগরিতে ফেলা হলো। তার নাম কী দেওয়া হলো না, মাউন্টেন, পর্বত বা পাহাড় বাংলায় আমরা যাই বলি না কেন। তার থেকে নিচে সেগুলোকে আমরা মালভূমি বা প্লেটু বলছি, তার থেকে নিচু জায়গায় সেগুলোকে আমরা সমভূমি বলছি। তাহলে এইটা করার জন্য কিন্তু আমাকে আগে সার্ভে করতে হয়েছে, ঠিক আছে, সমীক্ষা করতে হয়েছে পৃথিবীর বিভিন্ন জায়গায় এই ধরনের, মানে যখন আমি পর্বত, মালভূমি, সমভূমি এই রকম তিনটি ভাগের কথা আমি জানতাম না, তার আগে কিন্তু আমাকে এগুলো নিয়ে কিন্তু অনেক গবেষণা করতে হয়েছে বা অনেক সমীক্ষা করতে হয়েছে, করে তারপরে সেই জায়গাগুলোকে একটা আলাদা আলাদা অঞ্চল, যে এগুলো হচ্ছে পার্বত্য অঞ্চল, এদের একটা নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে, উচ্চতাগত বা ভূমি ঢালগত বা গঠনগত কিছু একটা বৈশিষ্ট্য রয়েছে, যে কারণে সেটা পৃথিবীর যে অঞ্চলেই থাকুক না কেন এরা একটা স্বতন্ত্র গ্রুপ। ঠিক একই রকমভাবে মালভূমি তারা একটা স্বতন্ত্র গ্রুপ, সমভূমি তারা একটা স্বতন্ত্র গ্রুপ। সুতরাং এই আঞ্চলিক পৃথকীকরণ, আমি খুব সহজ একটি বিষয় দিয়ে তোমাদের এই আঞ্চলিক পৃথকীকরণের বিষয়টা বললাম, এটা আরও অনেক বিস্তৃতভাবে আরও অনেক বিষয়ের উপরে কিন্তু এটা আলোচনা করা যায়। যেহেতু আজকে আমাদের প্রথম দিনের ক্লাস, ওই কারণে আমি কিছু সহজ বিষয়গুলো নিয়েই কিন্তু আমি আলোচনা করছি। তৃতীয় হচ্ছে অবস্থান নির্ণয়। অবস্থান নির্ণয় কী বলছে, না ভূপৃষ্ঠের প্রতিটি স্থান বা জায়গাই তার অবস্থানের দিক থেকে অদ্বিতীয়, অর্থাৎ প্রতিটি স্থানই একে অন্যের ওপর বিশেষ গুরুত্ব, একে অন্যের থেকে আলাদা। তাই যে কোনো স্থান বা জায়গার সমীক্ষা, ব্যাখ্যা বা বর্ণনা বা আলোচনায় সেই জায়গার অবস্থান নির্ণয়ের ওপরে কিন্তু বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। এখানে অবস্থান বলতে অক্ষাংশ, দ্রাঘিমা দ্বারা নির্ধারিত অবস্থান, বিভিন্ন স্থানের মধ্যে আপেক্ষিক অবস্থান নির্ণয়, বিভিন্ন স্থানের অবস্থানের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয়, অর্থনৈতিক ক্রিয়াকলাপের অবস্থান প্রভৃতিকে বোঝানো হচ্ছে। অর্থাৎ আঞ্চলিক পৃথকীকরণ এবং প্রকৃতি মানুষের মধ্যে সম্পর্ক নির্ণয় করা, এটা তো আছেই, কিন্তু ভূগোলের যে মূল বিষয়টা সেটা হচ্ছে যে অবস্থান, অবস্থান নির্ণয়, সেই অবস্থান নির্ণয়টাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূগোলের আলোচনার ক্ষেত্রে। সুতরাং এই তিনটি বিষয়ে এইটা কিন্তু একটা, যাকে আমরা বলতে পারি একটা গাইডিং ফ্যাক্টরস বলা যেতে পারে, যে এই তিনটি বিষয় কিন্তু ভূগোলের পরিধিটাকে কিন্তু ঠিক করে দিয়েছে, যে এর বাইরে কিন্তু ভূগোল নেই। ভূগোলের যা কিছু আলোচনা, যত রকমের শাখা রয়েছে, সব কিছু কিন্তু এই তিনটি যে মূল বিষয়টা, তার সাথে এর আগে আমি যে প্রিন্সিপালসগুলোর কথা বললাম, ভূগোলের যে প্রিন্সিপালস, এইগুলোর ওপরেই কিন্তু ভূগোল শাখাটা একটু একটু করে গড়ে উঠেছে। এবার আমরা চলে যাই আরেকটি বিষয়ের আলোচনায়, সেটা হচ্ছে ভূগোলের প্রকৃতি। ভূগোলের প্রকৃতি বা নেচার অফ জিওগ্রাফি, এখানে যদি আমরা দেখি তাহলে এখানে ভূগোলের প্রকৃতি বলতে বোঝায় কি, না ভূগোল বিষয়টির স্বভাব, চরিত্র, ধর্ম, অভ্যন্তরীণ গঠন, অর্থাৎ এক কথায় ভূগোল বিষয়টি কেমন বা কীরকম, সেটাকেই কিন্তু আমরা ভূগোলের প্রকৃতি বলি। এখন ভূগোলের প্রকৃতির মধ্যে যে বিষয়টা সবথেকে উল্লেখযোগ্য সেটা হচ্ছে, আমি একটুখানি এখান থেকে বলি, যে ভূগোলের প্রধান উদ্দেশ্যই হলো মানুষ ও প্রকৃতির সম্পর্ক সেটাকে পর্যবেক্ষণ করা। ভূগোলের প্রকৃতি হলো বিভিন্ন অবস্থানে
মানুষ ও তার পারস্পরিক সম্পর্কের একটা পর্যবেক্ষণ। তাই ভূগোলের আলোচনা সর্বদা বিষয় থেকে বিষয়ান্তরে কিন্তু সরে গেছে। এই হিসেবে ভূগোলের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো কিন্তু তিনটি, যেটার কথা একটু আগে আমি বললাম। এবার প্রকৃতি এবং মানুষের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কের কথাটা আমি একটুখানি ব্যাখ্যা করি। এটাকে আমরা তিনটি দৃষ্টিভঙ্গি দিয়ে কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারি। এই তিনটি দৃষ্টিভঙ্গির তিনটি আলাদা আলাদা নাম রয়েছে। যেমন একটি হচ্ছে জিওক্র্যাটিক দৃষ্টিভঙ্গি, দ্বিতীয় হচ্ছে থিওক্র্যাটিক দৃষ্টিভঙ্গি, আর তৃতীয় হচ্ছে উইওক্র্যাটিক দৃষ্টিভঙ্গি। জিওক্র্যাটিক, থিওক্র্যাটিক, উইওক্র্যাটিক, এই তিন রকমের দৃষ্টিভঙ্গি দিয়ে মানুষ আর প্রকৃতির সম্পর্কটাকে কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারি। কিভাবে? প্রথমেই আমরা জিওক্র্যাটিক দৃষ্টিভঙ্গির কথাটা একটুখানি বলি, যে এরা বিভিন্ন ভূগোলবিদ তাদের মতন করে এগুলোর ব্যাখ্যা করেছেন আর কি। তো জিওক্র্যাটিক দৃষ্টিভঙ্গির প্রসঙ্গে যারা বলেছেন বা এই দৃষ্টিভঙ্গির যারা প্রবর্তক, তারা হলেন ওই হাম্বোল্ট, গ্রিফিথ টেলর, র্যাটজেল ইত্যাদি। তাদের মতে মানুষ ও প্রকৃতির সম্পর্কে প্রকৃতিই হচ্ছে প্রধান। এই দৃষ্টিভঙ্গির প্রধান উদ্দেশ্য হল, এক, কোনো নির্দিষ্ট অঞ্চলে মানুষের জীবনযাত্রার যে যাবতীয় ধরন গড়ে ওঠে তার নির্ধারক হল প্রকৃতি। মানুষের কর্মকাণ্ড, খাদ্যাভ্যাস, গঠন, প্রবৃত্তি সব কিছুই নিয়ন্ত্রণ করে কিন্তু প্রকৃতি। যেমন ভূমিকম্প, সুনামি, অগ্নুৎপাত, ঘূর্ণিঝড়, খরা, বন্যা প্রভৃতির কাছে মানুষ এখনও তার অসহায়তা স্বীকার করে, এটা তারা বলছেন। এবং তারা তাদের এই মতবাদের আরেকটা নাম দিয়েছেন, নিয়ন্ত্রণবাদ বা ডিটারমিনিজম। তাদেরকে বলা হয় স্কুল অফ ডিটারমিনিজম বলা হয়। অর্থাৎ তারা নিয়ন্ত্রণবাদীদের দলে, এই সমস্ত যে ভূগোলবিদদের কথা বললাম, অর্থাৎ হাম্বোল্ট, গ্রিফিথ টেলর, ফ্রেডরিক র্যাটজেল, এরা সবার উপরে কিন্তু প্রকৃতিকে স্থান দিয়েছে। অর্থাৎ প্রকৃতি মানুষকে যেভাবে রেখেছে, মানুষ কিন্তু সেভাবেই পৃথিবীতে আছে। মানুষ কিন্তু প্রকৃতির ওপরে তার কোনো রকম প্রভাব বিস্তার করতে পারছে না, প্রকৃতি মানুষের ওপরে প্রভাব বিস্তার করছে। এটাকেই বলা হচ্ছে নিয়ন্ত্রণবাদ বা প্রাকৃতিক নিয়ন্ত্রণবাদ। এটা গেল জিওক্র্যাটিক দৃষ্টিভঙ্গি। এবার আরেক দল এলেন তাদের আরেকটা নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে, যেটাকে আমরা বলছি এখানে থিওক্র্যাটিক দৃষ্টিভঙ্গি। জার্মান পণ্ডিত কার্ল রিটার, হেগেল, এরা হচ্ছেন এই মতবাদের প্রবক্তা। তাদের মতে ভূগোল হলো পৃথিবীতে যা কিছু রয়েছে বা সৃষ্টি হয়েছে তার অস্তিত্বের যে অন্তর্নিহিত কারণ রয়েছে তার অনুসন্ধান করা। এই দৃষ্টিভঙ্গির প্রধান উদ্দেশ্য হলো, এক, পৃথিবী পৃষ্ঠে যা কিছু রয়েছে তার সৃষ্টির পেছনে এক অদৃশ্য শক্তি বা ঈশ্বরের হাত আছে, এটা তারা বলছেন। আর দুই, মানুষ সহ সকল বিষয়ই প্রকৃতির অন্তর্গত, আর প্রকৃতির সকল বিষয়েরই কোনো না কোনো কারণ রয়েছে যার দ্বারা সকল কিছু পরিচালিত হয়। এই কারণ বা নিয়ম ঈশ্বর কর্তৃক নিয়ন্ত্রিত। তাই তাদের এই চিন্তাকে বা এই যে চিন্তাভাবনা তাদের বা দৃষ্টিভঙ্গি, এটাকে বলা হচ্ছে পরম কারণবাদ বা টেলিওলজি, স্কুল অফ টেলিওলজিস্ট তাদেরকে বলা হয়, বা পরম কারণবাদ। অর্থাৎ তারা একটুখানি ঈশ্বরে বিশ্বাসী। অর্থাৎ তারা বলছে যে প্রকৃতি আর মানুষ এরা এদেরকে নিয়ন্ত্রণ করছে কিন্তু এক অদৃশ্য শক্তি, যেটাকে এখানে ওনারা বলছেন যে ঈশ্বর। সেই ঈশ্বর যা বা যেভাবে রেখেছে বা প্রকৃতিকে যেভাবে শাসন করেছে, প্রকৃতি আবার মানুষকে সেভাবে শাসন করেছে। সুতরাং জিওক্র্যাটিক দৃষ্টিভঙ্গি যেখানে বলেছিল যে প্রকৃতিই সব, থিওক্র্যাটিক দৃষ্টিভঙ্গির যারা প্রবক্তা তারা বললেন কিন্তু মানুষও নয় আর প্রকৃতিও নয়, এদের বাইরে তৃতীয় একটা শক্তি রয়েছে যেটাকে এখানে আমরা ঈশ্বর বলি বা ভগবান বলি, যাই বলি না কেন, তারা নাকি নিয়ন্ত্রণ করছে প্রকৃতিকে বা মানুষকে।
এটা গেল আরেকটা দৃষ্টিভঙ্গি। তৃতীয় যে দৃষ্টিভঙ্গি সেটা হচ্ছে উইওক্র্যাটিক দৃষ্টিভঙ্গি। বিজ্ঞানী টেলর, লুসিয়ান ফেবার এই রকম কিছু ভৌগোলিক তারা এই মতবাদের প্রবক্তা। তারা কি বললেন যে তাদের মতে মানুষ প্রকৃতির সম্পর্কের মধ্যে প্রকৃতি অপেক্ষা মানুষের ভূমিকাই মুখ্য এবং মানুষের ভূমিকা কিন্তু চালকের জায়গায়। এই চিন্তার মূল বৈশিষ্ট্য হলো যে প্রকৃতির ভূমিকা নিষ্ক্রিয়, মানুষই এখানে সক্রিয় একটি একক বা সক্রিয় একটি এজেন্ট। আর দুই হচ্ছে প্রকৃতি মানুষের সামনে কিছু সম্ভাবনা তুলে ধরে, মানুষ সেগুলো ইচ্ছে মতো বর্জন করে অথবা গ্রহণ করে নিজের মতো করে ব্যবহার করে। এই যে মতবাদ, এই মতবাদের নাম তারা দিয়েছেন সম্ভাবনাবাদ বা পসিবিলিজম, বা তাদের যারা এই মতবাদে বিশ্বাসী তাদেরকে বলা হয় স্কুল অফ পসিবিলিজমের তারা অন্তর্ভুক্ত। তো এখানে কিন্তু আবার মানুষকে সবার ওপরে স্থান দেওয়া হলো, অর্থাৎ মানুষ নিজের মতন করে বেছে নিতে পারছে, প্রকৃতিকে তার মতন করে সাজিয়ে নিতে পারছে, কোনটা সে গ্রহণ করবে কোনটা সে বর্জন করবে। এক্ষেত্রে কিন্তু সে সক্রিয় ভূমিকা গ্রহণ করছে। প্রকৃতিকে এখানে বলা হচ্ছে যে প্রকৃতি হচ্ছে একটা নিষ্ক্রিয় এজেন্ট, মানুষ হচ্ছে একটি সক্রিয় এজেন্ট। সুতরাং স্বাভাবিকভাবেই একটা নিষ্ক্রিয় থেকে সক্রিয় এজেন্টকে তারা গুরুত্ব বেশি দিচ্ছেন, তার কারণ সক্রিয় এজেন্ট হিসেবে মানুষ নিজের মতন করে কিন্তু বেছে নেওয়ার একটা সুবিধা বা সুযোগ কিন্তু করে নিতে পারছে, যার জন্য এটাকে বলা হচ্ছে সম্ভাবনাবাদ বা পসিবিলিজম। তাহলে মানুষ ও প্রকৃতির মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কগুলোকে কিন্তু আমরা এত রকম দৃষ্টিভঙ্গির মাধ্যমে আমরা দেখতে পারি। ঠিক আছে, তো এরপরেই কিন্তু আমরা চলে যাব ভূগোলের বিভিন্ন শাখাগুলোর আলোচনায় এবং তার যে ভবিষ্যৎ সম্ভাবনার কথা সেগুলোর আলোচনায়। তো এটা আবার আমরা পরের দিনের ক্লাসে এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো আজকে আমি এখানেই শেষ করলাম। আর তোমরা এটা কিন্তু বইয়ের সাথে ভালো করে দেখবে, বইটাও তোমরা ভালো করে দেখবে। আর যদি কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই তোমরা আমাকে জানাবে, বা কমেন্ট বক্সে, এই ভিডিওটার কমেন্ট বক্সেও তোমরা কিন্তু প্রশ্ন করতে পারো, সেখান থেকেও কিন্তু আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে।